আসসালামু আলাইকুম বন্ধুরা, মিনার পাকের ঘর সবাইকে আমন্ত্রণ। আবারও নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজকের পর্বে খুব সহজে ও হাতের কাছে পাওয়া যায় এমন উপকরণ দিয়ে কীভাবে চিকেন রোস্ট তৈরি করা যায় তাই দেখাবো। তবে তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই রোস্টের জন্য যে মশলাগুলো লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি দারচিনি, জায়ফল, কালো গোলমরিচ, তেজপাতা, স্টার মশলা, এলাচ, লং, জয়ত্রী আর শাহী জিরা। এখন এই সবগুলো উপকরণ আমি তেলে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এবার একটি মিক্সিং বলে 4 টেবিলস্পুন টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা অবশ্যই ফেটে নিতে হবে। সেই সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বাদাম বাটা। এখানে বাদাম বাটাটা আপনার যে কোনো ধরনের বাটা ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো সস। ১ টিস্পুন রসুন বাটা, ১ টিস্পুন আদা বাটা নিয়ে নিলাম। এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে এক পাশে রেখে দেব। এই পর্যায়ে রোস্ট করার জন্য আমি নিয়েছি 4 পিস মুরগি। এতে 1 টেবিল স্পুন লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। চেষ্টা করবেন লবণটা একেবারে দেওয়ার জন্য, এতে করে লবণটা চিকেনে ভালোভাবে ঢুকে যাবে। আর এই ফাঁকে আমি পেঁয়াজ পেরেস্ত করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা বাদামি কালো হওয়া পর্যন্ত নাড়তে হবে। এ পর্যায়ে চুলাটা অফ করে দেব, এতে করে পেঁয়াজটা পড়ে যাবে না আর পারফেক্ট পেঁয়াজটা তৈরি হয়ে যাবে। এবার বেরেস্তার তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নিব। আর খেয়াল রাখবেন চিকেনগুলো 15-20 মিনিটের বেশি রেস্টে রাখা যাবে না, এতে করে চিকেন থেকে পানি বের হয়ে যাবে। চিকেনগুলোর একপাশে যখন সাদা ভাব হয়ে আসবে তখনই উল্টে দিতে হবে। চার থেকে 5 মিনিট ভাজার পরে চিকেনগুলো নামিয়ে ফেলতে হবে। খুব বেশি কড়া ভাজা যাবে না, এতে করে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। একই পানিতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নাড়তে হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে আসে। আর যখনই নরম হয়ে আসবে তখনই দিয়ে দিলাম পূর্বে রেডি করে রাখা সেই মশলার পেস্টগুলো। এখন পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে দিয়ে দিব 1.5 চা চামচ গুঁড়া মরিচ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখন আবারও মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর চিকেন রোস্টকে গ্রেভি করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মশলাটা যখন মোটামুটি কষিয়ে আসবে তখন দিয়ে দিব রোস্টের জন্য করে রাখা 1 চামচ রোস্ট মশলা। এবং আবারও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর খেয়াল রাখবেন মশলাগুলো যেন নিচে না লেগে যায়। এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি।
5 মিনিট পর দিয়ে দিলাম 8 থেকে 10টি কাঁচামরিচ, আর সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল ও 1 চামচ কেওড়া জল। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। যারা এগুলো পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যেতে পারেন। আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলগুলো ভেসে এসেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। এবার চিকেনগুলো উল্টিয়ে দেব দুপাশে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ও মশলা ভালোভাবে ঢোকার জন্য। এক ফাঁকে লবণটা টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন। এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা দিয়ে দেব আর ঢেকে দেব 3 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করে মীরা পাকের ঘরে সাথেই থাকুন। আর এমন মজাদার রান্নার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।